বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের অনেকেরই কীভাবে ভুল করে আপনাদের কোনো একটা অপশন চালু হওয়া যায়। তো এই অপশনটা হলো, যখনই আপনারা কোনো কিছু একটা অ্যাপস ওপেন করতে যাবেন, ওই অ্যাপসটা ডাবল ক্লিক করতে হয়। তো অ্যাপসটি ডাবল ক্লিক করলে আপনাদের অ্যাপসটি ওপেন হয়, তার আগে হয় না। তো এটা আপনাদের কোনো একটা ভুলের কারণে, আপনাদের কোনো একটা সিটিংয়ে আপনাদের কোনো কিছু একটা অন করার কারণে আপনাদের অপশনটা চলে আসে। তো এটা আপনারা কিভাবে অফ করবেন? তো অনেকে এটা অফ করতে পারে না, সেক্ষেত্রে কি করে, অনেকে এটা মোবাইলটা ফ্ল্যাশ মারে আনে। তো আপনার এটা ফ্ল্যাশ মারার দরকার নেই, আপনারা নিজে থেকেই করে নিতে পারবেন যদি আপনার এই ব্যাপারটা যদি জানেন। তো ব্যাপারটা হলো যে, আপনাদের যখন এই অপশনটা চলে আসবে, তখন আপনারা কি করবেন, আপনাদের যে ভলিউম বাটন আর ভলিউম বাটন যে আছে, আপ বাটন আর ডাউন বাটন, এই দুটি আপনারা একসঙ্গে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে আপনাদের এই অপশনটা চলে যাবে। তো আমি দেখুন, আমি এই দুটো বাটন আমি একসঙ্গে চেপে ধরে রাখবো, তাহলে দেখুন আমার এই অপশনটা চলে যাবে। তো দেখুন, আমার এখন দেখুন ডাবল ক্লিক করা লাগতেছে না, ঠিক আছে? তো আপনারা যদি ভলিউম বাটন আর আপ ভলিউম আপ আর ডাউন বাটনটা যদি আপনারা ডাবল ক্লিক করে রাখেন, একসঙ্গে যদি ক্লিক করেন, তাহলে আপনাদের এই অপশনটা চলে যাবে। আর এই অপশনটা আসে কোথা থেকে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই এখানে দেখুন, এখানে এই সিটিং এ যাবেন। এই সিটিং এ যাওয়ার পর এখানে দেখুন এই সিটিংটা আছে। এই সিটিং এ যদি আপনারা কেউ যদি ঢোকেন, ঢোকার পর এখানে দেখুন অপশনটা যদি আপনারা চালু করেন, তাহলে আপনাদের এই অপশনটা চালু হয়ে আসে। ডাবল ক্লিক করতে হয় যে কোনো জিনিস আপনারা ক্লিক করলে আপনারা ডাবল ক্লিক করতে হবে। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এই সিটিং এর ব্যাপারটা যদি না জেনে থাকেন, তাহলে আপনারা এই সিটিং এ কেউ ঢুকে কোনো কিছু করবেন না, না হলে আপনাদের ওই সমস্যা আসতে পারে, ঠিক আছে? যদিও কখনো যদি আপনাদের এই ভুল করে যদি ওই অপশনটা চলে আসে, তাহলে কি করবেন, ওখানে ভলিউম বাটন আপ আর ডাউন ডাবল ক্লিক একসঙ্গে করবেন, তাহলে দেখবেন আপনাদের এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।